সম্পর্ক নিয়ে একটা মধুর সম্পর্ক তৈরি হয় গার্লফ্রেন্ড আর বন্ধু। চলুন আগে কথা বলি বন্ধু আর ভালোবাসাকে নিয়ে। প্রথমে বলে নিই ভালোবাসাকে নিয়ে, নেক্সট আসবো টপিকে বন্ধুকে নিয়ে। গার্লফ্রেন্ড মানে কি জীবনের একটা অংশ যাকে নিয়ে পার করবেন সে মানুষটা আপনাকে ছেড়ে একদিন পালিয়ে যাবে। আর বন্ধু যে মানুষটাকে কখনো পাবেন না কিন্তু আপনার বিপদের সময় তাকে পাবেন সেটা হচ্ছে বন্ধু। বন্ধু মানে জীবন হাসে, বন্ধু মানে সেরা, বন্ধু মানে আমাদের কোলাহল আমাদের খেলাধুলা। তাই বন্ধুকে কখনোই ছাড়বেন না, দরকার হলে গার্লফ্রেন্ডকে ছেড়ে দেবেন কিন্তু বন্ধুকে কখনো নয়। কারণ বন্ধু আমাদের জীবনের সর্বাপেক্ষা সর্বসেরা, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে যে সামঞ্জস্যটা থাকে সেটা হচ্ছে বন্ধুর মধ্যে। তাই বন্ধুকে কখনোই কে ছেড়ে দিও না। গার্লফ্রেন্ড আজকে আছে কালকে অন্য চলে আসবে, আজকে আছে সে পালিয়ে যেতে পারে আপনাকে আপনাকে আজকে আছে কালকে নাও থাকতে পারে। কারণ আপনার কাছে টাকা যদি না থাকে সে মেয়েটা আপনার কাছে থাকবে না, আপনাকে ধোকা দিয়ে দূর করে পালিয়ে যাবে। তাই সবসময় সবাইকে বলবো যে বন্ধুকে ভালোবাসো, বন্ধুকে নিয়ে চলো, বন্ধু একদিন তোমার পাশে থাকবে, গার্লফ্রেন্ডটা তোমার পাশে থাকবে না। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে দাও।